10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না, যেহেতু এটা একটা প্রাথমিক, সেটা আমরা আরও চূড়ান্ত করে দ্রুত সময়ের মধ্যে, সেটা প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। ডক্টর ইউনূস দেশে নেই আমরা জেনেছি, আপনাদের সাথে কথা হয়েছে, উনি দেশে ফিরেছেন কিংবা কবে ফিরবেন? আমরা ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে, উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন, হয়তো আগামীকাল রাতে অথবা পরশুদিন সকালের মধ্যে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও পূর্ণাঙ্গ চূড়ান্ত হয়ে যাবে এবং হয়তো আমরা 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে, অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি সেটি আমরা করে ফেলতে পারবো। আমরা সমন্বয় বৃন্দ এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লিয়াজু কমিটি এবং আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং প্রফেসর তানজিমুদ্দিন স্যার, আমাদের সাথে আজকে আমরা একত্রে বঙ্গভবনে এসেছিলাম মহামান্য রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী তিন বাহিনী প্রধানের সাথে। আমাদের দীর্ঘ সময় বর্তমান পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে, আমাদের একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত সরকার, চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে সেই নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি তালিকা, প্রাথমিক তালিকা দিয়ে এসেছি যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্তভাবে এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে এবং সবাইকে, সবার প্রতি এই আহ্বান থাকবে, আজকে তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং তিন বাহিনী প্রধান অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদেরকে সম্মান জানিয়েছেন এবং পাশাপাশি দেশে যে ধরনের পরিস্থিতি চলছে, অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারই বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে, জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মাধ্যমে, জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে এবং ছাত্র নাগরিকরা যে আজকেও ঢাকা শহরে ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন, এটি 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 মন্দির পাহারা দিচ্ছেন, এটিকে সবাই প্রশংসা করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে, সকলে মিলে ছাত্র জনতার দেশ গঠনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণ করব। গণমাধ্যমের প্রতি বিভিন্ন হামলা হচ্ছে বিষয়ে কি বলবেন? আমরা সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি। আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে, এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার, একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের, যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে, হামলা করা হচ্ছে পরিকল্পিতভাবে,
করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলাকে রুখে দেওয়া রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না, আমরা প্রতিহিংসা রক্তপাত চাই না, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আর আমরা একটি কথা বলে শেষ করছি যে আমাদের আজকে আমরা 15 জনের একটি সদস্য এসেছি, প্রতিনিধি দল এসেছিলাম, আমাদের সমন্বয়কের পক্ষ থেকে 11 জন এসেছিলেন, আর আমাদের লিয়াজু কমিটির পক্ষ থেকে মাহফুজ আলম এবং নাসির আবদুল্লাহ এসেছিলেন, এবং আমাদের শিক্ষকদের পক্ষ থেকে অধ্যাপক আসিফ নজরুল স্যার এবং অধ্যাপক তানজিমুদ্দিন স্যার আমাদের সাথে আজকের আলোচনা ছিলেন। আমরা 3 বাহিনী প্রধান এবং মহামান্য রাষ্ট্রপতির ছাত্রে আমাদের লিয়াজু কমিটির 2 সদস্য এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে 2 জন আলোচনা করেছিলেন।